আজকের এই ভিডিওটাতে আছে শ্লোকের 4 মাস কমপ্লিট হওয়ার ফটোশুটের ভিডিও। তো আমি কিভাবে ফটোশুট করি সেটাই আজকে দেখাবো। এই যে একটা সাদা রঙের ধুতি নিয়ে নিয়েছি, তার নিচে পেতে নিয়েছি রেক্সিন। তো এর উপরেই আমি লিখি 1, 2, 3 করে প্রত্যেকটা ফটোশুটই করেছি। আজকে হচ্ছে ওর 4 মাস কমপ্লিট হচ্ছে। তো আজকে আমি এই যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে করবো। এই যে 4টা আগে লিখে নিয়েছি, আর এই যে হচ্ছে আমার পাপা, পাপাকে এখন রেডি করব। পাপা এখন হচ্ছে ধরে রাখলে একটু বসতে পারে, মানে হচ্ছে কোলের মধ্যেই বসতে পারে, এমনি বসতে পারে না, ঘাড়টা এখন একটু শক্ত হয়ে গেছে। তো এই যে ওকে আমি শুয়ে দিয়েছি, আর এই জামা প্যান্ট পরানো হয়েই গেছে, এটা পরেই করাবো। তো ওর যে দেখতে পাচ্ছেন ওর হাতটা ওখানে পড়ছে। তো এই ফটোশ্যুটটা করতে গিয়ে একটু ঝামেলাই হয়েছিল, বারবার ও হাত দিয়ে 4টাকে ঘেটে দিচ্ছিল, আর 4টা একটু বড় করে বানানো হয়ে গিয়েছিল ওর তুলনায়। তো যাই হোক, আমরা এইভাবেই কষ্টসষ্ট করে ফটো তুলে নিয়েছিলাম। আসলে মানে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তো ফটো তোলা সম্ভব নয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে। তো যতটুকু আমরা নিজেরা পেরেছি ততটুকু করেছি। তো ফটোশ্যুট করা হয়ে গেছে, মানে হচ্ছে, চলছে। বোন এই যে ওকে এখানে ঝুনঝুনি বাজিয়ে এটা ওটা দেখিয়ে এন্টারটেইন করছে, এভাবেই আমরা ফটো তুলেছি। তো এখন এই যে ফটো তোলা হয়ে গেছে, আর আজকাল না ও হাতটা মুখে দেয়, কারণ ও ওই হাতটাকে চিনতে শিখেছে। হাতটা কিন্তু চষে না, ও জাস্ট মুখে দেয়। আর মা আর বাবা বাজারে গিয়েছিল, এই যে ওর জন্য পটি নিয়ে এসেছে। এখন থেকেই ওকে পটি ট্রেনিং দেওয়া হবে, যেহেতু 4 মাস কমপ্লিট হয়ে গেছে, 5 মাসে পড়ে গেছে। তো এখন থেকে না শেখালে, একটু বড় হয়ে গেলে আর শিখবে না, সেই জন্য মা আজকে ওর জন্য এই লাল রঙের পটিটা নিয়ে এসেছে। আর এটা ওই লাল রং বলে বারবার ওর দিকে তাকাচ্ছিল। আর এই যে এখানে মা একটা সাইকেল নিয়ে এসেছে, মার বাবা বাজার থেকে কিনে। সাইকেলটা কিন্তু শ্লোকের জন্য নয়, সাইকেলটা আমার ভাইয়ের জন্য, আমার কাকার ছেলের, আর 2 দিন পরে জন্মদিন, তো ওর জন্য এটা গিফট নিয়ে এসেছে। তো মা আবার ওকে এই সাইকেলের ওপর চাপিয়ে একটু দেখছিল, আর এটাই বলছিল যে দাদু ভাইকেও একটা এরকম সাইকেল কিনে দেবো যখন চালানো শিখবে। আর বোন ওদিকে ওই গ্রসারি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিল। তো বাবার মা তো ওকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, হ্যাঁ ওকে সাইকেল কিনে দেবে, এটা করে দেবে, ওটা করে দেবে, সেই নিয়ে ব্যস্ত। আর এই যে এখন বাবাও উঠে পড়েছে ওর সঙ্গে, মানে ওকে নিয়ে সাইকেল চালানো চালাবে। আর এই ছিল শ্লোকের হচ্ছে আজকের ফটোশ্যুটের ফটোগুলো, বেশ ভালোই হয়েছে কয়েকটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।